আলাইকুম ভিউয়ার্স, আমি পারুল আলম আছি আপনাদের সাথে। আজকে নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। অনেক সুস্বাদু একটা রেসিপি, সবাই পছন্দ করেন এই রেসিপি আমি জানি। সেটা হয় যদি একটু অন্যরকম গরুর নেহারি। অবশ্যই আপনারা বুঝতে পারছেন, একদম হোটেল স্টাইলে কিন্তু আমরা হোটেলে যাই খাই যে নেহারি, সেটা কিন্তু ঘরে রান্না করলে সেভাবে হয় না অনেকেই বলেন, কিন্তু আমি চেষ্টা করছি সেই হোটেল স্টাইলে কীভাবে করে সেটা কিন্তু টিপস আর টিপস দেখতে হবে বন্ধুরা মনোযোগ দিয়ে এই রেসিপি, তাহলে কিন্তু আপনারা ঘরে বসে এই হোটেল স্টাইলে নেহারি রান্না কিন্তু পাবেন। ঝোলটা কিন্তু বেশ গাঢ় হয় নেহারির, আর গরুর পায়ের ঝোলটা কিন্তু অতটা গাঢ় হয় না, পায়ের রান্না করলে একটু পাতলা থাকে। যা হোক, অবশ্যই আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ছোট্ট একটা বেল আইকন আছে ক্লিক করে আমার পাশেই থাকবেন। অসাধারণ এই রেসিপি ছিল, তার লুকটা দেখলেই বুঝতে পারেন কত অসাধারণ। এখন আপনারা ফুল ভিডিওটা দেখে নিন। এখানে আমার 2 কেজি পরিমাণ দুটা গরুর পায়া ছিল, সেটা দিয়ে কিন্তু আমি গরম পানি দিয়ে, বন্ধুরা ভিজায় রাখবেন অবশ্যই, তাহলে কিন্তু পরিষ্কার হবে। গরম পানি দিয়ে আমি আধা ঘন্টা ভিজাই কিন্তু আমি প্রেশার কুকারে রান্না করব। প্রেশার কুকারে রান্না করলে একটু সহজ হয়, চুলায় রান্না করলে পাতিলে একটু দেরি হয়ে যায়। যদি চুলায় রান্না করতে যান 4-5 ঘন্টা লাগবে। এখানে কী কী মশলা লাগবে সেগুলো কিন্তু বন্ধুরা দেখাই দেব। এখানে কিন্তু আমি বস, কালো এলাইচ, সাদা এলাইচ, বস একটা রেসিপি একটা মশলা আছে, গোলমরিচ, কাবাব চিনি, দারচিনি, কটা লবঙ্গ, তেজপাতা, সম্পূর্ণ মশলা কিন্তু আমি এর ভিতরে ঢেলে দিলাম প্রেশার কুকারের ভিতরে। একটু একটু লক্ষ্য রাখবেন যে আমি কী মশলাগুলো ব্যবহার করি। ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লবণ আর মরিচের গুঁড়া। হলুদ কিন্তু বন্ধুরা একদম অল্প দেবেন, মরিচের গুঁড়াও আপনাদের পছন্দ মতন ঝাল অনুযায়ী দেবেন, কিন্তু কাঁচা মরিচটা বেশি ব্যবহার করবেন। দেখেন আমি কিউব করা কাটা আমি কিন্তু পেঁয়াজ দিয়ে দিলাম। এখন এর সাথে কাঁচামরিচ দেবো, কাঁচামরিচের ঝালটা কিন্তু বন্ধুরা খুব ভালো লাগে নেহারির ভিতরে। অবশ্যই আপনারা বেশি করে কাঁচামরিচ দেবেন, কিন্তু লাল মরিচের গুঁড়ো একটু হালকা দেবেন কালারের জন্য, ঝালের জন্য না, ঝাল কাঁচামরিচই হবে। এখন আমরা আদা রসুন বাটা সেই পেস্ট সেই 2 চামচ দিয়ে দিলাম। এখন কিন্তু রেগুলার রান্নার তেল 2-3 চামচ তেল কিন্তু আমি এখানে ব্যবহার করছি, বেশি তেল দিতে হবে না, যেহেতু এটা নেহারি, নেহারির ভিতরে কিন্তু প্রচুর পরিমাণ রিক্স তেল হয়। এখন গরম পানি দিয়ে দেব বন্ধুরা, প্রেশার কুকারে বেশি পানি দিতে হবে না, পরিমাণ মতন পানি দিলে হবে, সমান সমান করে বেশি পানি দেবেন না, তাহলে কিন্তু উপরে উঠে ভেসে যাবে, সেই জন্য পানি কম দেবেন। আর পাতিলে হইলে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে কিন্তু আপনাদের এই নেহারি রান্না করতে হবে। পাতিল ভরে দিয়ে অন্তত 5 ঘন্টা আপনাদের রাখতে হবে, আর আমাদের কিন্তু আধা ঘন্টার ভিতরে কিন্তু আমাদের নেহারি রান্না শেষ হয়ে যাবে। দেখেন বন্ধুরা, এখন আমি একটু লেড়ে সেড়ে সমান করে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে এটা হয়তো 4-5টা সিট উঠবে সে পর্যন্ত অপেক্ষা করব। একদম সহজ রান্না, খেতে কিন্তু অসাধারণ, অনেক টিপস সামনে আছে বন্ধুরা, ছেড়ে যাবেন না। নেহারি কিন্তু মানুষ হলুদ মরিচ দিয়ে কিন্তু শুধু রান্না করে খায়, পারফেক্ট নেহারির যদি রেসিপি দেখতে হয় তাহলে এখানে আসতে হবে। দেখেন আমি কিন্তু রান্না আমার হয়ে গেল সেদ্ধ, এখন আমি অন্য পাতিলে সেটা কিন্তু নামায় নেব। এখন সেটা এখন দেখতে থাকেন, অন্য পাতিলে আমি সার্ভ করব, তারপরে আবার রান্না করতেছি কী মশলা দেব, কী ব্যবহার করব সেটা কিন্তু এখনই দেখতে পারবেন। এখন আমার নামাই নিতে হবে সেই পাতিলের ভিতরে। পাতিলটা আমি চেঞ্জ করে দিলাম প্রেশার কুকার থেকে, অনেক গরম বন্ধুরা, এই জন্য কিন্তু আমি পারতেছি না, দেখেন পরে ঢেলে দিলাম অনেক কষ্ট করে। এখন কী কী জিনিস ব্যবহার করি সেটা কিন্তু দেখতে পাবেন। গরম পানি অবশ্যই আমার, আপনাদের ঝোল যতটুকু খাবেন সেই পরিমাণ মতন দিয়ে নেবেন, আমার পরিমাণ মতন কিন্তু আমি গরম পানি, ঠান্ডা পানি দেবেন না, তাহলে কিন্তু শুষে যাবে রগগুলো, যে ফুলে ফুলে উঠছে দেখেন কত সুন্দর, সেগুলো কিন্তু বসে যাবে, এই জন্য গরম পানি ব্যবহার করবেন।
রান্না একটা আর্ট বন্ধুরা, সেই আর্ট আপনারা ধৈর্য সহকারে বসে কিন্তু এইসব মজার মজার খাবারগুলো কিন্তু নিজের মতন করে রান্না করতে হয়। আমরা যতই রেসিপি দেখি না কেন কিন্তু তারপরও নিজের একটা নিজের ভালো মন্দ আছে যে আপনি এরপরও কী ব্যবহার করতে চান, কী করলে ভালো হবে সেটা আপনি হয়তো রান্না করতে করতে বুঝে যাবেন। ঢাকনা দিয়ে কিন্তু আমি এখন কিছুক্ষণ রান্না করে নিলাম। আমি চেষ্টা করছি বন্ধুরা আপনাদেরকে একদম পারফেক্ট ইউনিক একটা রেসিপি দেওয়ার জন্য। এখন কিন্তু আমি এখানে পোস্তদানা আর বাদাম একসাথে বেটে এটা কিন্তু ব্যালেন্স করা, আমি এখন এই পর্যায়ে এসে কিন্তু এগুলো দিয়ে দিলাম। তারপরে আমি আরও কী ব্যবহার করব সেটাও কিন্তু আপনারা ছেড়ে যাবেন না বন্ধুরা, এই রেসিপিটা অবশ্যই আপনারা ফলো করবেন। আমার বান্ধবীরা খেয়ে কিন্তু সবাই প্রশংসা করছে এই আমার নেহারি রেসিপি। দেখবেন একটা অন্য চ্যানেলে, এখন কিন্তু আমি গরম মশলা আর জিরার গুঁড়া কিন্তু একটু দিয়ে দিলাম এই পর্যায়ে এসে। অবশ্যই এটা তালা জিরা যত ধরনের মশলা আছে সব ড্রাই মশলা শুকনো মশলা সেগুলো গুঁড়া করে নিচ্ছি, এখানে এক চামচ দিয়ে দিলাম। আগে তো মশলা ব্যবহার করছি আপনারা দেখছেন, ওভাবে এই যে প্রসেসে রান্না করতে সেই প্রসেসে কিন্তু করবেন। এখনও কিন্তু আমার রান্না শেষ না, আপনারা দেখতে থাকেন আমি কী করি। এখানে ময়দা আছে আমার 4 চামচের মতন, আপনাদের নেহারের কতটুকু ঝোল ঘন পাতলা সেই হিসাব করে কিন্তু আপনারা নেবেন। এখানে কিন্তু বন্ধুরা আপনারা পাউরুটি ব্যবহার করতে পারেন, যেই পাউরুটি ব্যবহার করলেও যেরকম লাগবে, এই যে আপনি ময়দা না ছড়িয়ে এটা আটা ময়দা দেবেন না, আটা আমি আটা ব্যবহার করতে আসি। আপনার ময়দাও দিতে পারেন কিন্তু আর রুটিও দিতে পারেন, কিন্তু আমার মনে হয় ঝোলটা একটু ঘন বা ভালো একটা ফ্লেভার আসতে হলে এই আটাটা সুন্দর করে ভেজে নেবেন, সেই জন্য আমি আটা ব্যবহার করতেছি। সবাই রুটি ব্যবহার করে কিন্তু সেই আটাটা সুন্দর করে ভেজে তারপরে যেন বেশি না পড়ে সেইভাবে লক্ষ্য রাখবেন, আস্তে আস্তে ভেজে নেবেন। শুকনো খোলায় ভেজে চুলাটা বন্ধ করে দিয়ে কিন্তু আমি একবারে দেবো না। দেখেন বন্ধুরা অর্ধেকটা ঢেলে দিছি, লাড়া দিতে আসি, তাহলে দলা পাকায় যেতে পারে, সেই জন্য আপনাদের এভাবে হাতে রেখে তারপরে এভাবে আস্তে আস্তে করে আপনাদের দিতে হবে। রুটি দিলেও এভাবে দেবেন, যতটুকু দরকার অতটুকুই দেবেন, বেশি ব্যবহার করবেন না। ঝোল যতটুকু পাতলা খাইতে চাইলে পাতলা রাখবেন, ঘন খাইতে চাইলে একটু বাড়াই দেবেন। অসাধারণ হয়েছিল খেতে বন্ধুরা, কী বলবো, আমার বান্ধবীরা আমার সাহেব সবাই খেয়ে কিন্তু অনেক প্রশংসা করছে, সেটা একটা ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন। ওদেরকে আমি দাওয়াত দিয়েছিলাম, সেই দাওয়াত খেয়ে তারা কী বলতেছিল সেটা অবশ্যই সামনে দেখতে পাবেন। এখন কিন্তু আমি এক পাশে উঠায় রাখার পরে আমি কিন্তু এখন বাগারে চলে যাব। সাদা তেল দিয়ে দিলাম, এর সাথে আমি কী কী জিনিসগুলো ব্যবহার করি সেটা দেখেন। এখানে 1 কাপের মতন কিন্তু পেঁয়াজ আমি ব্যবহার করব এই বাগারের ভিতর। এই বাগারটা কিন্তু এই পর্যায়ে এসেই দেবেন অবশ্যই। একটু ধৈর্য ধরে দেখলে রান্না আস্তে ধীরে করলে অবশ্যই একটা সুন্দর রেসিপি পেতে পারেন। এখন কিন্তু আমরা রসুন কুচিটা দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটা হালকা বাদামি কালার করে ভেজে নেব। বারবার নাড়তে হবে বন্ধুরা। এই পর্যায়ে এসে আমি কিন্তু 3টা শুকনো মরিচ দিয়ে দিলাম, সুন্দর করে এপাশ ওপাশ করে ভাজবেন, কেন একটা কাঁচা থাকবে একটা বাদামি কালার হবে সেটা কিন্তু দেখতে ভালো লাগবে না, আর বেশি পুড়ে গেলে তিত হয়ে যাবে, সেই দিকে লক্ষ্য রাখতে হবে এই বাগারের। এখন আমি আরও একটা জিনিস ব্যবহার করব সেটাও দেখতে থাকেন। এখানে কিন্তু বন্ধুরা আমি আদা কুচি দিয়ে দিলাম, এমন সুন্দর করে ভেজে নেব এই পেঁয়াজের রসুনের সাথে, সুন্দর একটা ফ্লেভার আসবে, কিন্তু নেয়ারি খেতে কিন্তু অসাধারণ হবে এই আদার ফ্লেভারটার জন্য। আমার কিন্তু এইরকমেরই ভাজবেন, এর চেয়ে বেশি না। এখন কিন্তু দেখতে পাচ্ছেন আমি পাতিল কিন্তু উঠাই দিছি, এখন আমি এখানে বাগারটা দিয়ে দেব। রেসিপিটা বন্ধুরা একটু বড় হইলেও কিন্তু ধৈর্য সহকারে দেখবেন, আমি কিন্তু সেজন্য আপনাদের সামনে একদম আমি কিন্তু সরাসরি দেখাবার জন্য চেষ্টা করছি, একটু কেটে দিইনি, যেন আপনারা সুন্দর করে দেখে
বুঝে শুনে রান্না করতে পারেন। নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, অবশ্যই আপনারা একবার হলেও সবাই ট্রাই করবেন আমার এই রেসিপি। এখন কিন্তু শেষে আমি টালা জিরার গুঁড়া দিয়ে নামাই নেব। আমারও কিন্তু প্রায় হয়ে গেছে আমার নেহারি রান্না। এখন আমার নেহারি কীরকম হইলো অবশ্যই দেখতে পাবেন। এটা কিন্তু কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে দেখেন বন্ধুরা, লুকটা খেতেও কিন্তু সেরকম অসাধারণ ছিল। আমার ফেসবুক পেজও আছে বন্ধুরা, পারুল আলমের কিচেন, সেখানেও একটু ফলো করবেন, অবশ্যই অবশ্যই ফলো করবেন। ফেসবুক পেজটাও আমাকে ফলো করবেন, আমার চ্যানেলটাকে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে একটা ছোট্ট বেল আইকন আছে সেটা ক্লিক করে দেবেন, প্রত্যেক দিন এরকম ভালো ভালো রান্নার রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখেন বন্ধুরা, ঝোলটা কিন্তু বেশ একটা গাঢ়ই আছে, বেশি গাঢ় খুব ভালো লাগছিল খেতে। এখন আমি একটু সার্ভ করে দেখাইতেছি দেখেন। একটু রান্নার পরে ডেকোরেশন করলে সবারই ভালো লাগে বন্ধুরা, কম বেশি একটু ডেকোরেশন করে মেহমানের সামনে যদি আপনারা এরকমের একটা রেসিপি করে দিতে পারেন, নেহারির ঈদের পরের দিনই করেন, তাহলে সবাই কিন্তু প্রশংসা করবে। ঈদ আজকে কুরবানির ঈদ, কালকে যদি আপনারা নেহারির রেসিপিটা এরকম করে বানায় রুটি চালের রুটি পরাটা দিয়ে আপনারা খেতে পারে, তাহলে কিন্তু অনেক প্রশংসা করবে যে কি হাও কি খাইলাম। আমরা তো গরুর মাংস ছেড়ে কিন্তু আমাদের এই নেহারি খাবে। এখন আদার স্লাইস দিয়ে কুচানো আদা দিয়ে কিন্তু আমি ডেকোরেশন করে দিছি। এই আদা প্রত্যেকটা মুখের মধ্যে দাঁতের ভিতরে যে কামড়টা পড়লে যে আদার একটা ফ্লেভার আসবে, এটা কিন্তু খেতে কিন্তু অসাধারণ হবে। আপনারা হয়তো রেস্টুরেন্টে যে আফুরা ভাইয়েরা খান অবশ্যই দেখেন, সামান্য একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। আমার ভিডিওটা কিন্তু অবশ্যই এখন শেষ পর্যায়ে আপনাদের কাছে আমি এই ভিডিওটা উপহার দিলাম। আমার নতুন চ্যানেলে অবশ্যই আপনারা দেখতে ভুলবেন না। আপনারা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সুস্থতা কামনা করে আমি কিন্তু এখনই পারুল আলম বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।